চাঁদপুরে 63 জনের করোনা পজিটিভ, শনাক্তের হার 33.5%। লকডাউনের পঞ্চম দিনে চাঁদপুরে কঠোর প্রশাসন, 160 মামলায় 1.5 লক্ষাধিক টাকা অর্থদণ্ড। হাজীগঞ্জে 4 গরু চোর গ্রেফতার, পিকআপ সহ সরঞ্জামাদি উদ্ধার। কচুয়ায় টানা বর্ষণে জেলা সড়কে ভাঙন। চাঁদপুরের আজকের আবহাওয়া। চাঁদপুরে একদিনে 63 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 31 জন, মতলব উত্তরের 9 জন, মতলব দক্ষিণের 6 জন, হাজীগঞ্জের 3 জন, হাইমচরের 2 জন, কচুয়ার 3 জন, শাহরাস্তির 6 জন ও ফরিদগঞ্জের 3 জন রয়েছেন। আজ সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, রোববার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 63 জনের করোনা পজিটিভ, শনাক্তের হার 33.5%। সূত্র আরও জানায়, নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5671 জন। এর মধ্যে মৃতের সংখ্যা 127 জন। আক্রান্তের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 22 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। চাঁদপুরে লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে ছিল চাঁদপুর জেলা প্রশাসন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যরা। লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে যারা বাইরে বের হচ্ছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দিয়ে অর্থদণ্ড আদায় করা হচ্ছে। সোমবারও মাঠে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের পঞ্চম দিনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়। রোববার সকাল থেকে রাত পর্যন্ত সর্বমোট 11টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চাঁদপুর শহরের কালীবাড়ির শপথ চত্বর এলাকা, পালবাজার গেট, বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা, ওয়ারলেস বাবুরহাট সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। অভিযানে যারা লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে বেরিয়েছেন এবং যারা দোকানপাট খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ও দণ্ডবিধি 269 ধারায় 160 মামলায় 1,57,200 টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন কাজ করে যাচ্ছে। আমাদের এই কার্যক্রম ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। চাঁদপুরের হাজীগঞ্জে আন্ত গরু চোরের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাথে থাকা পিকআপ ভ্যান সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ির রেনো মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চান্দিনা থানার শরীখলা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোহাম্মদ সজীব, মতলব দক্ষিণ গাবুয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ শরীফ হোসেন এবং মুখে আবার গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সাকিব। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তচোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তারা ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা উপজেলা থেকে গরু চুরি করে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় এবং উপজেলায় থানায় একাধিক মামলা রয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা এই চক্রকে ধরার জন্য দিন রাত পরিশ্রম করেছি। আমাদের পরিশ্রমের প্রেক্ষিতে গরু চোরের সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। চাঁদপুরের কচুয়ায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কচুয়া সাঁচার গৌরীপুর জেলা সড়কের অনেক পাশ ভেঙে গেছে। এতে করে যানবাহন চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। বৃষ্টিপাতের কারণে ওই সড়কের অনেক পাশ ভেঙে যায় এবং সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া এই সড়কে একদিকে বাঁক সরলীকরণ সঠিকভাবে না হওয়ায় অপরদিকে রাস্তার ভাঙনে প্রায় দুর্ঘটনা ঘটে। কচুয়া সাঁচার জেলা সড়কের ভাঙন রোধে সংস্কার করতে চাঁদপুর সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। চাঁদপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 77%। আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে, আজ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা 61% এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা 18%। বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার,
যা বেড়ে ঘণ্টায় সর্বোচ্চ 22 কিলোমিটার হতে পারে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:16 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:17 মিনিটে।